ওয়েলকাম ফ্রেন্ডস, i-osms এ ডাইরেক্ট কিভাবে অনলাইনে রোপা 2019 এর অপশন ফিলআপ করবেন আমি সরাসরি আপনাদেরকে শেয়ার করছি বেশ কিছু বিশেষ বিশেষ উদাহরণ দিয়ে। প্রথমে একটা সিম্পল एग्जांपल দিচ্ছি প্রধান শিক্ষকদের ক্ষেত্রে। ধরুন 1/1/2016 আমি চেঞ্জ অফ রোপা নিলাম, পে স্কেল 9,40,500, পে ইন দা পে ব্যান্ড 250-30, গ্রেড পে এনাদের 5,400, এজিপি 200। এবার এই যে বেসিকটা এলো এটা কিন্তু আপনি ম্যাচ করে নেবেন সাথে সাথে যে মিললো কিনা। এরপরে দেখুন আমি একদম চারটে শুধু অ্যানুয়াল ইনক্রিমেন্ট দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা নর্মাল দেখাচ্ছি, চারটে খুব খুব সুন্দর ডিজাইন করা আছে, কিন্তু এই যারা এটার পেছনে নিরলস পরিশ্রম করে কাজ করেছেন মানে তাদেরকে কোনো ধন্যবাদই তাদের জন্য যথেষ্ট নয়। এত সুন্দর, এত ইউজার ফ্রেন্ডলি কাজ এটা সিস্টেমটা ওনারা তৈরি করেছেন। জাস্ট পুট করে যান দেখুন। এবারে এইখানে যে ওনার লাস্টে বেশি গেল 34,490, 34,490 এর সাথে না ম্যাচ করলে সাবমিট ফিক্সেশন আপনি করতে পারবেন না। পাশাপাশি প্রত্যেকটি স্টেজে রিভাইজড বেসিক পেটা মিলিয়ে নেবেন এবং এক্সিস্টিং বেসিক পেটা মিলিয়ে নেবেন, এটাই হচ্ছে কাজ। তো প্রধান শিক্ষকদের ফিক্সেশন কিভাবে করবেন আমি সিম্পল একটা দেখালাম। এরপর আমি একটা 18 ইয়ার্স বেনিফিট মাঝখানে থাকলে কিভাবে করব এবং 20 ইয়ার্স সেটার একটা এক্সাম্পল এবার দিই আপনাদের সাথে। তো আমি তাহলে এবার একজন গ্র্যাজুয়েট টিচারের আপনাদের এক্সাম্পল দিচ্ছি। 1/1/16 চেঞ্জ অফ রোপা, তার ধরুন এটা ছিল পে স্কেল, পে ইন দ্য পে ব্যান্ড হচ্ছে আপনার 16,120, পাস কোর্সে আপনার 4,100 গ্রেড পে, তাহলে 20,220। তাহলে এবারে আমি এনার 1/7/2016 অ্যানুয়াল ইনক্রিমেন্ট দিলাম, আবার নিচ্ছি 1/7/2017 অ্যানুয়াল ইনক্রিমেন্ট দিলাম। এবারে দেখুন 1999 ডেট অফ জয়নিং, তাহলে 18 ইয়ার্স হচ্ছে আপনার 2017 এবং মার্চে বলে তাহলে আবার জুলাইতেই তিনি 18 ইয়ার্স বেনিফিট নেবেন। তাহলে এবার 1/7/17 প্রথমে অ্যানুয়াল ইনক্রিমেন্ট নেবো, এরপরে আবার আমি 1/7/2017 দিলাম 18 ইয়ার্স প্রমোশন, তাহলে এবার তিনি জাম করলেন 9,40,500। এইখানে আপনাকে পে ইন দ্য পে ব্যান্ড বসাতে দেবে, গ্রেট পে, এই 18 ইয়ার্স বেনিফিট, এই চেঞ্জেসগুলো না হলে কিন্তু এগুলো আপনাকে চেঞ্জ করতে দেবে না। দিয়ে দিলাম, এরপরে আবার অ্যানুয়াল ইনক্রিমেন্ট দেবো 1/7/2018 দিয়ে দিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট। খুব সুন্দর, আমি বারবার প্রশংসা করছি যারা এত পরিশ্রম করে এই কাজগুলো করেছেন। আবার অ্যানুয়াল ইনক্রিমেন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এনার 99 জয়নিং হলে 20 ইয়ার্স হবে আবার 2019 এবং সেটাও মার্চে হলে উনি আবার জুলাইয়ে নেবেন, তাহলে এখনও ওনাকে একটা 20 ইয়ার্স বেনিফিট আমাকে প্রোভাইড করতে হবে। দিয়ে দিলাম, এখানে সিলেক্ট করুন এই যে 10-20 ইয়ার্স বেনিফিট, দেখুন 24,510, 24,510, এই ম্যাচ না করলে সাবমিট হবে না। প্রত্যেকটি বেসিক মিলিয়ে নেবেন, প্রত্যেকটি রিভাইজড বেসিক মিলিয়ে নেবেন, সমস্ত ওকে থাকবে, সাবমিট করে দেবেন। তাহলে এটা গেল আপনার গ্র্যাজুয়েট টিচারদের 18 ইয়ার্স বেনিফিট এবং 20 ইয়ার্স বেনিফিট, তার একটা এন্ট্রি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবারে আমি 2016 পর জয়নিংয়ের একটা এক্সাম্পল দিই। দেখুন নর্মালি এখানে 1/1/16 উঠে থাকবে, এখানে চেঞ্জ অফ রোপা অপশন থাকে, কিন্তু যখনই 2016 পরে জয়নিংয়ের কোনো ক্যান্ডিডেটকে আপনি এখানে আনবেন তার কিন্তু এখানে অপশন দেবে অ্যাপয়েন্টমেন্ট এবং এখানে ডেট অফ অ্যাপয়েন্ট। আমি বারবার আপনাদের বলেছিলাম ডেট অফ জয়নিং আপনাদের ডেট অফ অপশন হবে। তো ধরুন এনার ডেট অফ জয়নিং 19/4/2018, তাহলে আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করলাম। পে স্কেল মনে করুন 4,900 থেকে 16,200, পে ইন দ্য পে ব্যান্ড 4,900, গ্রেড পে আপনার 1,700। তাহলে 18 জয়নিং হলে একটা অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবে। আমি চলে গেলাম, তাহলে 1/7/2019 একটাই তিনি ইনক্রিমেন্ট পাবেন, অ্যানুয়াল ইনক্রিমেন্ট দিয়ে দিলাম। ব্যাস, এবার দেখুন 6,800 বেসিক পে দাঁড়াচ্ছে, এখানেও 6,800 ম্যাচ করে গেল, দুটো বেসিক পে এটা মিলিয়ে নেবেন, সাবমিট ফিক্সেশন করে দেবেন, ব্যাস কাজ কমপ্লিট। নতুন জয়নিংদের এইভাবে। এবার যদি 17 জয়নিং হয় আর একটা ইনক্রিমেন্ট বাড়বে, 16-16 জয়নিং হলে আর একটা ইনক্রিমেন্ট বাড়বে, ব্যাস এইটুকুই বিষয়। এবার প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা যারা আপনার 1/1/16 আগে জয়নিং বা 1/1/16 পরে জয়নিং, আপনারা যদি 1/8/2019 অপশন ডেট নিতে চান তাদের ক্ষেত্রে কিভাবে হবে দেখুন। তো আমি এখানে 1/8/2019 অপশন ডেট দিলাম,
এখানে চেঞ্জ অফ রোপা। এবার ধরুন তিনি 2900 এনহ্যান্সড হয়েছেন, 2300 থেকে 2900 আমি সেই এক্সাম্পলটা দিচ্ছি, তো ধরুন তাহলে তার স্কেল হচ্ছে 5400 থেকে 25200, পে ইন দ্য পে ব্যান্ড 17230, গ্রেড পে ধরুন 2300 থেকে তিনি 2900 উন্নীত হয়েছিলেন 1/8/2019। তাহলে দেখুন সরি, তার এখানে বেশি দাঁড়াচ্ছে 20130, এখানেও দেখুন 20130, এই দুটো ম্যাচ করে গেল, রিভাইসড বেসিক মিলিয়ে নেবেন, ব্যাস। এনার তো আর ইনক্রিমেন্টের কোনো সুযোগ নেই। এবার যদি এনার 20 ইয়ার্সের ব্যাপার থাকে তখন আপনি আরেক ঘর নামবেন। তো এই হচ্ছে সব রকমের এক্সাম্পল আপনাদের সাথে আমি শেয়ার করলাম, একটু সাবধানে ভালো করে বুঝে নিয়ে কাজগুলো করুন, এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন, কিন্তু বারবার ভুল করার আগে প্রশ্ন করবেন।